স্টিল মারে সৃষ্টি হয়েছে এবং যার ভিত্তিতে ছাত্রছাত্রীরা তাদের সপক্ষে বিভিন্ন রকম যুক্তি এবং বিভিন্ন রকম প্রমাণ তারা ডিপার্টমেন্টের কাছ থেকে কালেক্ট করে ইউনিভার্সিটির পক্ষ থেকে কালেক্ট করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডিসি স্যার, রেজিস্ট্রার স্যার, কন্ট্রোলার স্যার কেউ ছিলেন না, আইসি স্যার সুন্দর ইউনিভার্সিটিতে ছিলেন। এই সমস্ত ছাত্রছাত্রীরাই আইসি সাথে দেখা করতে গিয়েছিল এবং সেখানে আইসি সদস্য দিতে পারেনি। সেখান থেকে আইসি স্যার রেজিস্ট্রারকে ফোন করে, ডিসি স্যারকে ফোন করে, আমাদের সাথেও ফোনে কথা হয়। আমাকে ডিসি স্যার নিজে ফোন করেছিলেন, রেজিস্ট্রারও ফোন করেছিলেন যে ছাত্রছাত্রীদের যে দাবিটা আছে সেই দাবিটা নিয়ে সরকারের পক্ষ থেকে যারা এসছেন, আমরা চাই না সরকারের গায়ে কোনো রকমভাবে কালি ছিটুক কোনো পার্টিকুলার একটা ব্যক্তি বা দুটো ব্যক্তি। কয়েকদিন যাবৎ ছাত্র এবং অধ্যাপকদের মধ্যে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল। আমাদের ভাইস চ্যান্সেলর অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ছাত্ররাও সেদিন থেকে অনুরভাবে এই কলেজ মানে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারা এখানে ধর্ণা দিয়েছেন এবং তাদের অনেকেরই স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য হসপিটালে তারা চিকিৎসায় রয়েছে এবং আমরা যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতি তার একটা নজর আছে এবং এটাকে একটা ভালো জায়গায় পৌঁছাবার চেষ্টা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অস্বস্থ করেন এবং আমাদের অবজারভার শুভেন্দুবাবু মালদা জেলার দায়িত্বে আছেন, মালদার প্রত্যেকটা বিষয় ওনাকে নজরে আনা দরকার, আমরা প্রত্যেককে নজরে জানিয়ে এবং এই বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এবং কয়েকজন অধ্যাপক আমাদের কাছে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এই অচল অবস্থা দূর করার জন্য অনুরোধ করেছে এবং আগামী 21 তারিখ থেকে থার্ড ইয়ারের পরীক্ষা এবং একটা অচল অবস্থা না থাকে, ভাইস চ্যান্সেলর যেন না নিজের দপ্তরের মধ্যে কাজ করতে পারে এবং ছাত্রগুলোর আর যেন কারো স্বাস্থ্য খারাপ না হয়, তাদেরও পরীক্ষা আছে, তারা পড়াশোনার মধ্যে যাক, তাদের কাছে অনুরোধ করে আমরা উদ্যোগের কর্তৃপক্ষের কাছে আমরা সবাই মনে মৌসুম নূর, আমাদের সাংসদ, আমাদের এমএলএ নিরঞ্জন ঘোষ, যুব নেতা অম্লান ভাদুরী, সুমলা আগরওয়ালা, ছাত্র নেতা প্রসূন রায় সবাই মিলেছে ছাত্রদের কাছে একটা অনুরোধ বা আবেদন রেখেছি যে তাদের স্বাস্থ্যের প্রতি আমরা যেহেতু গার্জিয়ান আমাদের খুব চিন্তায় আছি, আমরা অনুরোধ করছি এই মুহূর্তে তারা তুলে দিক এবং কদিন পরেই আমরা এই ব্যাপারে উদ্যোগ কর্তৃপক্ষের কথা বলবো, বিষয়টার আসল কী ঘটনা সেটা উত্থাপন করে এনে তারপরে শিক্ষায় যারা আছেন বা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী যারা আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর বিশ্ববিদ্যালয় পুরোপুরি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে একদম এটা একদম শেষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর দিক থেকে কিছু অসুবিধা ছিল, অন্যান্য মুখ্যমন্ত্রী সেগুলো দূর করার চেষ্টা করেছেন এবং তাতে কী হচ্ছে কিছু কিছু নতুন ব্যবস্থা আনতে গিয়ে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে এবং পরে মিটেও গেছে, এটাও কোন পক্ষের ভুল বুঝাবুঝি এবং কোন পক্ষের চাপে।